আগামী 30শে ডিসেম্বর উদ্বোধন হতে চলেছে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের। তবে এই ট্রেন উদ্বোধন হওয়ার আগেই সোমবার হয়ে গেল ট্রায়াল রান। ট্রেনটির ট্রায়াল চালানোর সময় বেশ কয়েকটি রেল স্টেশনে স্টপেজ দেয়, যেগুলিতে আগামী দিনে হয়তো আর দাঁড়াবে না। ট্রায়াল চলাকালীন বিভিন্ন স্টেশনে দাঁড়ানোর ফলে অনেকেই বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেনের সঙ্গে ছবি তোলেন এবং সেই সকল ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে এখনও পর্যন্ত যে সকল ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে সেখানে কোথাও অন্দরমহলের ছবি দেখানো হয়নি, কারণ ট্রেনে তো আর সবার পক্ষে ওঠা সম্ভব হয় না। যদিও আমাদের ক্যামেরা পৌঁছে যায় একেবারে ট্রেনের অন্দরমহলে, আর সেই ভিডিওই আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ট্রেনের অন্দরমহল যেভাবে সাজানো তা দেখলে রীতিমতো চমকে যেতে হবে। একটা প্রিমিয়াম ট্রেনে যা যা থাকা দরকার তার থেকেও যেন অনেক কিছু রয়েছে এই ট্রেনে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি প্রিমিয়াম ট্রেন হওয়ার কারণে হয়তো অনেকেরই এই ট্রেনের ভাড়া বহন করা চড়া সম্ভব হবে না। তবে ভিডিও দেখেই দুধের স্বাদ গলে মেটানো তো যেতে পারে। অন্দরমহলে রয়েছে একেবারে প্লেনের মতো সিট, প্রতিটি কামরায় রয়েছে বড় বড় ডিসপ্লে যেখানে যাত্রীদের স্বাগত জানানোর পাশাপাশি কোন কোন জায়গায় পার করা হচ্ছে তাও দেখানো হবে। এছাড়াও মোবাইলে চার্জ দেওয়ার সুবিধা থাকার পাশাপাশি জিপিএস সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে ট্রেনে। ট্রেনের অন্দরমহলের ছবি যারা দেখবেন না তারা যেমন মিস করবেন, আবার যারা দেখবেন তারা সত্যি একবার অন্তত পক্ষে ট্রেনে চড়ার স্বপ্ন দেখবেন। প্রসঙ্গত, হাওড়া নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হয়ে যাওয়ার পর ট্রেনটি সপ্তাহে 6 দিন যাতায়াত করবে। রেলের পরিকল্পনা রয়েছে অন্তত পক্ষে 7.5 ঘন্টায় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঢোকানোর। খানা থেকে মালদা পর্যন্ত ট্রেনের গতিবেগ ঘন্টায় 130 কিলোমিটার রাখা হতে পারে, বাকি ক্ষেত্রে ঘন্টায় 110 কিলোমিটার গতিবেগ থাকবে বলেই জানা যাচ্ছে।